হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রাশমণি ঘোষ ব্লগসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো গতকালকে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম হাঁসখালী হাজরাতলা রাস উৎসব। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাঁসখালী পালপাড়া রাস উৎসব। তো আজকে তার জন্য তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করা। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, আজকে সৌভিক যাবে না, আজকে আমরা এই চার মহিলা আছি। তো চলো দেখতে থাকো, পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। চলে যাই চলে যাই চলে না, তোমার ভাই লক্ষ্মণ যদি না থাকতো তাহলে এ জন্ম কেন? তুমি শতজন্ম চেষ্টা করলেও সীতা উদ্ধার তোমার হতো না। লক্ষণ কি 14 বছর অনাহারে ছিল? দাদা আজ্ঞা করো। এই তুই কি 14 বছর অনাহারে ছিলি? হ্যাঁ দাদা। হ্যাঁ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো। আর নতুন ব্লগ আসা পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।